হ্যালো বন্ধুরা, দেখো আজকে রান্না করছি কাচকি মাছের চচ্চড়ি। তো চচ্চড়িটা আমার রান্না হয়ে গেছে। অনেকেই ছোট কাচকি মাছের চচ্চড়ি খেতে আমরা খুবই পছন্দ করি। তো এই রান্নাটা আমি কীভাবে করলাম এবং কী কী উপকরণ আমি নিয়েছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে রেসিপিটা দেখতে থাকো। ছোট কাচকি মাছের চচ্চড়ির উপকরণগুলো আমি কী কী নিয়েছি দেখতে থাকো। চচ্চড়ির জন্য আমি উপকরণগুলো নিয়েছি, দেখো এখানে নিয়েছি 250 গ্রাম মতো ছোটো কাচকি মাছ, যেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রাখা আছে। আর সবজি নিয়েছি হচ্ছে আলু এবং পটল, ছোটো ছোটো করে সরু সরু করে কাটা। আর লাগছে আমার একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরে রাখা, একটু রসুন কুচি, 2 কোয়া মতো রসুন কুচি, যেহেতু এটা বড়ো কোয়া তাই 2 কোয়া রসুন কুচি রয়েছে। এবং মশলার জন্য নিয়েছি দেখো হলুদ গুঁড়ো 1 চামচ এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই একটা টমেটো ইউজ করব এবং ধনে পাতা নামানোর সময়। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেজে নেব, মাছটা এবার তেলের মধ্যে মাছটাকে ভালো করে বেশি করে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো দেখো আমার এক পিঠ ভালো মতো কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পিঠে উল্টে দেবো, একদমই কড়া করে ভেজে নেব। মাছগুলো দেখো দুটো পিঠি মোটামুটি কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো মাছগুলো সমস্ত কিছু তুলে নিয়ে কড়াইতে যে অবশিষ্ট তেল আছে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ফোড়নে একটু কালো জিরে। তো দেখো সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা চিরে রাখা এবং রসুন কুচি। এটা সামান্য একটু বেশি ভাজবো না, সামান্য একটু ভাজা ভাজা হলেই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো কেটে রাখা আলু কুচি এবং পটল এবং টমেটো সব একসঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো ভাজার মধ্যেই দেখো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং হলুদ আর লঙ্কা গুঁড়ো। ভালো করে এবার এটাকে রান্না করবো, আঁচ কমিয়ে ঢাকা দিয়ে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো মতো এটাকে রান্না করবো। তো দেখো ঢাকা খুলে দিলাম, দেখি সবজিগুলো এবার সেদ্ধ হয়েছে নাকি। আলুটা মোটামুটি সেদ্ধ হলেই ওই আলু সেদ্ধ হয়ে গেছে, মানে সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। তো এর মধ্যে দেখো এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দিয়ে দিলাম জল। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে এবার মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ আর এই সব সবজিগুলো দিয়ে এখন প্রায় ঢাকা দিয়ে আঁচ কমিয়ে এটাকে 10 মিনিট মতো রান্না করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকা। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিট রেখে দেবো। ঢাকা খুলে দিলাম, এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ধনে পাতা, নামানোর আগেই ধনে পাতাটা দিলাম। এবার চচ্চড়ি আমার একদমই রেডি, একটু নাড়াচাড়া দিয়ে এবার এটাকে নামিয়ে দিই। তো দেখো আমার ছোট মাছের চচ্চড়ি পুরো নামানো হয়ে গেছে। তো তোমাদের যাদের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো, একটা শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন লাগলো। যারা যারা ছোটো মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো তারাও কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।